আজ মঙ্গলবার বিশে ভাদ্র 2022 সালের 6 সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদেরকে জানাবো আজ পরিবর্তনী একাদশী, এর আর এক নাম আছে পদ্মা একাদশী। আজকের দিন শুধু নয়, চার মাসের জন্য ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন, কার্তিক মাস পর্যন্ত থাকবেন। আর এই চার মাস দেবাদিদেব মহাদেব শঙ্কর রূপে বিশ্ব পরিচালনা করছেন। আর আজকের দিনে নিদ্রারত অবস্থাতেই ভগবান হরিবিষ্ণু পাশ ফিরে শোবেন, যার জন্য একে পরিবর্তনী একাদশী বলা হয়েছে। জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য, সাফল্য লাভের জন্য একাদশীর এই মহান ব্রত পালন করুন। না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যারা কৃষ্ণ ভক্ত আছেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও আজ আপনার শরীরে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ বেশ, আপনার সহকর্মী আপনার বসেরা আপনার কর্মের অগ্রগতি দেখে খুশি হবে এবং প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতে চলেছেন। ব্যবসাদার যারা আছেন তারাও কিন্তু লাভবান হবেন, তবে দিনটি কিন্তু ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে মানসিক টেনশন কিন্তু আজ আপনাদের থাকতেই পারে, আর তাই নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ করবেন না। তবে রাজনীতিবিদদের সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে আছেন। সন্তান সন্ততি আজ আপনাদের গর্বের কারণ হবে, গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। খালি সময়ে বা ভ্যাকান টাইমে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন, বা নিকটে স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আপনারা যেতেই পারেন, সেখানে কিছুটা হলো মানসিক শান্তি আপনারা পাবেন। যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন কর্মসূত্রে বা শিক্ষার কারণে, সন্ধ্যেবেলার সময় পার্কে বা একান্ত জায়গায় গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন, শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু একাদশী তাই ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে।